আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি লামিয়া মোখতার লিন্ডা আজকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার স্কিন কেয়ার ভিডিওতে অনেকদিন ধরেই আপনারা একটা স্কিন কেয়ার রুটিন চাচ্ছিলেন যেহেতু এখন সামার তো সামারে কিন্তু আমাদের সবারই স্কিন অনেক বেশি ডাল হয়ে যায় তাই আমি আমার পছন্দের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে একটা এমন স্কিন কেয়ার রুটিন আজকে সাজিয়েছি যেখানে মাত্র পাঁচটা স্টেপ ফলো করেই আপনারাও পেতে পারেন গ্লোয়িং অ্যান্ড হেলদি ব্রাইট স্কিন ইন সামার আজকে ব্যবহার করা প্রতিটা প্রোডাক্টে কিন্তু কোরিয়ান খুবই পপুলার কিছু ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্টস সো আপনারা আপনাদের মতো প্রোডাক্ট অবশ্যই ইউজ করতে পারেন আমি জাস্ট ট্রাই করেছি আমার ফেভারিট কিছু প্রোডাক্ট আপনাদেরকে রেকমেন্ড করার আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদেরকে এই স্টেপ ফলো করতে হবে মানে কোনটার পরে কোনটা ইউজ করবেন এটা অনেকেই জানে না সো আজকে ট্রাই করেছি স্টেপ বাই স্টেপ খুবই ইজি করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার যেন একেবারে যারা স্কিন কেয়ারের বিগিনার্স তারাও চাইলে এই রুটিনটা ফলো করতে পারবেন কোরিয়ান স্কিন কেয়ার আমরা সবাই জানি অনেক বেশি ভালো কাজ করে তবে সেজন্য আপনাদেরকে ধৈর্য নিয়ে একটু লং টাইম ইউজ করতে হবে খুব তাড়াহুড়া করে কিন্তু রেজাল্ট চাইলে আপনারা কোরিয়ান স্কিন কেয়ার ইউজ করে একদমই মজা পাবেন না সেই জন্যে অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এবং প্রপার রুটিন ফলো করে এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করতে হবে স্কিন কেয়ারের সবচেয়ে এসেন্সিয়াল পার্ট হচ্ছে আমাদের ফেসটাকে ক্লিন রাখা মেকআপটাকে ভালোমতো রিমুভ করা একটা প্রপার সানব্লক ইউজ করা স্যার চলেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে এবং জেনে নেই কী করে মাত্র পাঁচটা স্টেপে আপনারাও পেতে পারেন হেলদি গ্লোয়িং অ্যান্ড ব্রাইট স্কিন ইন সামার স্কিন কেয়ারের সবচেয়ে এসেন্সিয়াল স্টেপ হচ্ছে আমাদের ফেসটাকে প্রপারলি ক্লিন করা রকম মেকআপ বা সানব্লকের রেজিডিউ থাকলে কিন্তু পিম্পল ওঠার প্রবণতা বেড়ে যায় আজকে আমি আপনাদেরকে একদম শুরু থেকে নিয়ে পাঁচটা স্টেপে ফুল স্কিন দেখাবো প্রথমেই থাকবে একটা ফেস ওয়াশ তারপর থাকবে টোনার অ্যান্ড দেন উই আর গোয়িং টু ইউজ এন এসেন্স আর লাস্টলি ময়শ্চারাইজার এবং আই ক্রিম বেস্ট আউটকাম পেতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সিরিয়াল মেনটেন করে ইউজ করতে হবে তাই ফুল ভিডিওটাকে না টেনে অবশ্যই দেখবেন প্রথমে চলে যাচ্ছি স্টেপ নাম্বার ওয়ান জিং আওয়ার ফেস আজকে আমি একটা খুবই সুন্দর ফোমিং ফেস ওয়াশ দেখাবো গরমের ফোমিং ফেস ওয়াশটা অনেক বেশি ভালো কাজ করে দা ফেস শপ এর একটা গ্লোয়িং দেয় এবং ফেসটাকে করে এতে রয়েছে কোরিয়ান রাইস ওয়াটার যা স্কিনটাকে সুদিং করার পাশাপাশি ব্রাইটনিংয়ে অনেক বেশি হেল্পফুল আরও রয়েছে নাইসেনেমাইড এবং আলফা আলফাটিন যা ভেতর থেকে স্কিনটাকে উজ্জ্বল করে আর স্কিনের টেক্সচারটাও ইম্প্রুভ করে স্কিনে থাকা পুরাতন স্পটসটাকেও দূর করার পাশাপাশি খুব সুন্দর ভাবে আমার ফেসটার অয়েল কন্ট্রোল করে আর খুবই ভালো মতো একেবারে ডিপলি ক্লিন করে বাইর থেকে এসে যে ময়লা ধুলোবালি থাকে সেটাকেও পরিষ্কার করে আর মেকআপটাকেও রিমুভ করে অল টাইপ স্কিনের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা সুটেবল আর বিশেষ করে আমার খুবই পছন্দ অয়েলি স্কিনে স্পেশালি বিকজ এটা খুব সুন্দর একটা জেন্টাল ফর্মিং এফেক্ট দেয় দ্বিতীয় স্টেপে আমরা ব্যবহার করব একটা টোনার এক ওয়েলে টোনারটাকে ব্যবহার করে নিচ্ছি পিএইচ ফাইভ যা অল টাইপ স্কিনের জন্য সুটেবল স্কিনটাকে উজ্জ্বল করে আর আমাদের স্কিনটাকে খুব জেন্টালভাবে এক্সফোলিয়েট করে যাদের স্কিন অতিরিক্ত অয়েলি তাদের স্কিনের এক্সেসিভ অয়েলিনেসটাকে এবং সিবামটাকেও কন্ট্রোল করবে আর যাদের ত্বকে অনেক বেশি লার্জ পোর্স রয়েছে তাদের কিন্তু দেখা যায় মেকআপও ভালো মতো বসে না এবং অতিরিক্ত ঘাম হয় সো এই টোনারটা কিন্তু সেই পোর্সটাকেও মিনিমাইজ করে স্কিনে একটা স্মুথ ইফেক্ট দেয় একটা কটন প্যাডকে টোনার দিয়ে ভিজিয়ে নিয়ে আমি আমার ফেস এবং নেকে অ্যাপ্লাই করে থাকি আমি এটাকে দুবেলা ব্যবহার করতে পছন্দ করি আপনারা চাইলে মেকআপের আগেও কিন্তু স্কিন কেয়ারের স্টেপ হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন এখন দেখাবো ম্যাজিক্যাল গ্লাস স্কিন ইফেক্টের জন্য স্টেপ থ্রিতে আমি যে এসেন্সটা ব্যবহার করি কোজার এক্সের অল ইন ওয়ান স্নেল এসেন্সটা আমি কয়েক বছর ধরে ইউজ করছি আমার সেকেন্ড বটল আর দেখতে পাচ্ছেন যে এটাতেও কিন্তু আমার অলমোস্ট হাফ ফিনিশ এই এসেন্সটা একটা চমৎকার গ্লো নিয়ে আসে যাদের স্কিন আজে বাজে প্রোডাক্ট ইউজ করে ড্যামেজ হয়ে গিয়েছে তারা এই কোজারেক্স এর অল ইন ওয়ান স্নেল এসেন্সটাকে ইউজ করলে কয়েক মাসের ভেতরে আপনাদের স্কিনটা অনেক ভালোভাবে রিপেয়ার হয়ে যাবে এবং এটা সানট্যানো রিমুভ করে লং টাইম ইউজ করলে আপনার স্কিনে থাকা পুরাতন স্পটসগুলোও দেখবেন ধীরে ধীরে লাইটেন হয়ে যাবে আর এটার বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু অয়েলি কম্বিনেশন ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারবেন ড্রাই স্কিনের আপুরাও খুব মজা পাবেন এই সিরিজের ক্রিমটাও আমার খুব বেশি পছন্দ তবে এসেন্সটা আমার জন্য একদম মাস্ট হ্যাভ নাও স্টেপ নাম্বার ফোর উই আর গোয়িং টু ইউজ আ ময়শ্চারাইজার আজকে আমি ব্যবহার করছি পমেগ্রেনেট শাইনিং ক্রিম বাই জিগট এত শত ময়শ্চারাইজিং ক্রিম রেখে এটা আমি কেন আপনাদেরকে রেকমেন্ড করছি কারণ এটার টেক্সচারটা আমার খুবই পছন্দ একেবারেই লাইট ওয়েট এবং নন স্টিকি গরমের স্কিন এমনিই বেশি ঘেমে যায় তার উপরে যদি ভারী ময়শ্চারাইজার দেওয়া হয় তাহলে তো মনে হয় আরও বেশি অতিরিক্ত ঘাম প্রডিউস হয় তাই লাইট একটা মশ্চারাইজার ইউজ করতে হবে যেন আপনার এতক্ষণ সময় নিয়ে স্কিন কেয়ার করার প্রতিটা স্টেপ একেবারে লক ইন হয়ে যায় এবং ময়শ্চারটা আপনার স্কিনের ভেতরেই থেকে যায় আমার মনে হয় এটা আমার ত্বকে একটা প্লাম্পি এবং বেবি সফট লুক দেয় ফর দ্যাট আই রিয়েলি লাভ দিস মশ্চারাইজার নাও দ্য লাস্ট স্টেপ ইজ ইউজিং এন আই ক্রিম পাঁচ নম্বর স্টেপে আমি আইক্রিমটাকে রেখেছি কারণ হচ্ছে আমাদের আজকাল দেখা যায় অল্প বয়সেই ডার্ক সার্কেল চোখের নিচে বলি রেখা রিঙ্কলস এবং ফাইন লাইন্স পরে যায় সেটার জন্য আমি ব্যবহার করছি খুবই রিজনেবল একটা প্রোডাক্ট ডাব্লিউ ক্লিনিকের রোজ আইক্রিম এই ব্র্যান্ডের আমি এর আগে হানি আইক্রিমটাকেও ইউজ করেছি তবে ইদানিং আমার রোজ আইক্রিমটা বেশি পছন্দ বিকজ এটা একটু হোয়াইটনিং ইফেক্ট দেয় সো যাদের অনেক বেশি ডার্ক সার্কেল এবং চোখের নিচের এরিয়াটা পিগমেন্টেড হয়ে যায় পাফিনেস থাকে তারা এটাকে ইউজ করতে পারবেন অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে দিতে হবে আর আপনারা চাইলে মেকআপের আগেও ইউজ করতে পারেন যেন আপনাদের আন্ডারায় মেকআপটা খুব সুন্দরভাবে বসে যায় আর ক্রিজিং না হয় আমি আলতো হাতে এক দুই মিনিট মাসাজ করে নেই এতে আমার রিল্যাক্সেশনও হয় আর প্রোডাক্টটাও ভালো মতো স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আশা করি স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ারটা আপনারা ইজিলি সবাই বুঝতে পেরেছেন সো দ্যাটস ইট মাই লাভস আই হোপ দিস সিম্পল স্কিন কেয়ার ভিডিও ওয়াজ ভেরি হেল্পফুল ফর ইউ অল এবং আমি চেষ্টা করেছি আপনাদের জন্যে ভিডিওটাকে শর্ট সিম্পল এবং ইনফরমেটিভ রাখার আপনারা কিন্তু প্রতিটা স্টেপস অবশ্যই ফলো করবেন কোনটার পরে কোনটা ইউজ করতে হবে সেটা আমি ভালো মতোই দেখিয়ে দিয়েছি তাও যারা বিগিনার্স তারা ট্রাই করবেন স্টেপগুলোকে ভালো মতো করে মেনটেন করার যারা একদমই বিগিনার তারা চাইলে শুধুমাত্র ফেস ওয়াশ টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন তবে আপনারা সবাই চাচ্ছিলেন একটা ফুল স্কিন কেয়ার রুটিন তাই আমি কিন্তু এসেন্স এবং আই ক্রিম সহই দেখিয়ে দিয়েছি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ মাস্ট ইউজ আ সান ব্লক ইন দ্য ডে টাইম আজকের আমি কোনো সিরাম দেখাই নি সিরামের পরিবর্তে আমি এসেন্স ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সিরামও ব্যবহার করতে পারেন স্কিন কেয়ারে কিন্তু সানব্লকটা ইউজ করা খুবই এসেন্সিয়াল পার্ট তবে আজকের বিরুদ্ধে আমি কোনো আলাদা করে সানব্লক ইউজ করিনি আপনারা যদি চান যে আমি সানব্লক নিয়ে আলাদা করে একটা ভিডিও আপলোড করি যেখানে হয়তো বা আমি বলবো যে বেস্ট সানব্লক আমার পছন্দের কোনগুলো সামারের জন্য বা ড্রাই স্কিন অয়েলি স্কিন কোন টাইপ স্কিনে আপনারা কোন সানব্লক ইউজ করতে পারেন এমন ভিডিও যদি দেখতে চান আলাদা করে বা নিউ করে আমার চ্যানেলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আমি চেষ্টা করব সানব্লক নিয়ে একটা আলাদা ভিডিও আপলোড করার আজকের ব্যবহার করা সকল স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অথেন্টিক পার্চেস করতে পারবেন ফ্রম সার্টে ফেসবুক পেজ তাদের ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সেই অ্যাড করে দিব ডু চেক দেম আউট অ্যান্ড পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমার চ্যানেলে আপনি যদি নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ